বাবার কাছে একবার দুইবার তিনবার জিজ্ঞেস করলে চাইলে বাবা রাগ হয় আমার মালিক বলে বান্দা আমি মালিকের কাছে যতবার চাবি চাইতে দেরি হবে আমি মালিকের তোকে দিতে এক সেকেন্ড দেরি হবে না আপনি তো আট করে হিজ ড্যাড আপনি তো ছেলে মেয়ে নাই আপনি কি বুঝবেন ছেলে মেয়ে দরব আপনি জানেন এমন টাইম আছে একটা বাচ্চারে খুশি কইরা যে কোন অফিসে যাইতে বাজারে যাইতে বাবার দুই তিন ঘন্টা সময় লাগে ঠিক না ভাই ঠিক আমার একটা পাতিলা পাতিলা বুঝেন না তুই যে দুই ঘন্টা কাটাইলি রাখেন আব্বা কি হাতিটারে পাতিলার মধ্যে ভরে দেন আমি ছোট মানুষ আমি সাইডের ঘুরে দেবে কই এটা কি বড় জানি এইটাই তো কইলা এমন বলা আছে আব্বা এটা কি এটা জামা এটা কি জামা এটা কি জামা একশো বার কয় জামা এরপরে কয় আব্বা তোমার দা কি লুঙ্গি এটা কি না এটা কি কার একশোবার বাপ কিন্তু কয় এই ডে 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 তাই না যখন একশোবার কইতে যায় ছোট্ট একটা থাবুর দিয়ে কয় এই দুজন অস্ত কয়বার কইলে আমার আল্লাহ বলে বান্দা রে তোর বাবার কাছে একশোবার জিজ্ঞেস করলে রাগ করে ফেলে আর আমি মাওলার কাছে তুই যদি 1012 ডাইকে ডাইকে কষ্ট যত গুনা করছি মানাই যত গুনা করছি মানা তোমার জমিনে মাফ কইরা দাও আমায় তুমি রহমানের গুনে কত মানুষ করে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما
فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر الدرسل بولي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা ক্যান্টনমেন্ট সাইজউদ্দিন নাজির দারুল মাদ্রাসা এই বড় বাড়ির ঐতিহ্যবাহী বাইগার টেক একদিন ব্যাপী তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি অনেক উলামা ইকরাম স্টেজের ডানে বামে বসে আছেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ যে রব্বে করিম আপনাকে আমাকে এই পবিত্র মাসে শাহরে রজব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে চারটা মাসকে খাস করেছেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইন্দাল্লাহি 12 শাহর আয়াতের লাস্ট আল্লাহ বলেন আরবাতুন হুরুম চারটা মাসকে আমি তোমাদের জন্য খাস করেছি জিলকাদ জিলহাজ মুহররম রজব এই রজবের চাঁদে যে রব্বে করিম আপনাকে আমাকে এত সুন্দর ভাবে এসে বসবার তৌফিক দান করেছেন এতে আপনি খুশি না বেজার খুশি জোরে কর খুশি আরো জোরে খুশি একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন সবাই বলেন আমিন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ রেজাকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ অসুস্থ রাখার মালিক আল্লাহ এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুদ্ধ সাহাবী বুদ্ধ মানে গিরামি একবার গিরামের সাহাবী কিছু কিছু গিরামের মানুষ আছে দেখবেন হেরা ডাইন নাম কিচ্ছু ছিল না আছে নাই
মাশাআল্লাহ একজন বৌদ্ধ সাহাবী গিরামের সাহাবী রাসূল আকরাম সাল্লামের কাছে এসে নবীর দাড়ি ধরে আতাইতাছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এমন একটা মানুষের দাড়ি ধরে হাঁটাচ্ছে যার চেহারার খাতির तमाम পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ কিন্তু গিরামে মানুষ মনে করছে আমি ওজেমুন নবী ওহেমুন একই তো মানুষ আমার দুইটা চোখ আছে আমার দুইটা হাত আছে আমার দুইটা ঠ্যাং আছে নবীর তো তাই তাই আছে বুঝেন না আমার কথা এটা মনে করছে দেখবেন অনেক লোক আছে মসজিদের ইমাম সাহেবের কাছে যায় কয় হুজুর আপনি তো আমার বন্ধু বন্ধু এরকম হয় না তো রাসূলের কাছে আয়েশা দাড়িগুলো এমনি আটাইতাছে আর বলতেছে আহ কি সুন্দর চেহারা এই চেহারা যদি আমার হইতো রে আচ্ছা নবীর মতো চেহারা পৃথিবীতে কোনো মানুষ বানাইছে কাউরে বানায় না ঠিক না ঠিক জোরে জোরে ওয়াজে বয়া হেতানে মুরগির মতো বয়ে থাকবে না কথা কবেন তো বাপের বেটার মতো কবেন একসাথে বলেন তো এই রজবের চাঁদে আমরা নামাজ পাইছি আলহামদুলিল্লাহ বলেন কি পাইছি নামাজ লাগবে কি লাগবে না সত্যি লাগবে আল্লাহ এই চাঁদে রব্বুল আলামিন আমাদের নামাজ দিছে তো ওই বৌদ্ধ সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো যদি আমার চেহারা হইতো রে আমার নবী বলে ভাইজান পৃথিবীতে আমার মতো চেহারা শুধু আমারই বানাই যার করে না আল্লাহ সুবহানাল্লাহ বাইতে যে কই আমি পৃথিবীতে আমার মতো শুধু আমাকে আল্লাহ বানাইছে আর কোন মানুষ বানাই নাই আর নবী হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো দরকার এটা শুধু আমারই আল্লাহ দান করেছে এই জামানায় শেষ জামানায় সুবহানাল্লাহ কইলেন না নবীর জন্য কোয়ালিটি নবী হওয়ার জন্য আমার নবী যথেষ্ট ঠিক না ঠিক নবী হওয়ার জন্য যে যোগ্যতা দরকার এটা আল্লাহ সবাইরে দেন তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানি যে নেডার ও কয় আমার নবী বানাইছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি নবী জোরে কর আরো জোরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যদি বলে আমি নবী আমার নবীরে তো কাফেররা মারছে আর ওরে মারবে মুসলমান ঠিক না ঠিক জোরে গান বুস্টুস করে কয়ে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আজকেও শুনতে পাইলাম কাদিয়ানির একটা সমাবেশ করবে কাদিয়ানিরা যদি বাংলাদেশে সমাবেশ করতে পারে ইসরায়েল থেকে লোক আই নাই বাংলাদেশের মুসলমান এক ফোঁটা রক্ত থাকতে এটা মেনে নিতে পারে না রাজি আছো না নাই কারা কারা রাজি আছো আল্লাহকে তো হাত তো দেখায় দাও ইরে তুই বন্ধ হয়ে গেলি গেল তাকবীর একটা দিয়ে সিধে ভরে গেছে বেটা হিজলা মিডিকে মতো তাকবীর দেয় তাকবীর দিবি তে বেটা পুরো মাক্কা বেলাবে সারা দুনিয়া কা বেলাবে ওটা ঠিক না বেটা কাদিয়ানিরা যদি এই দেশে নবীর পরে নবী আছে এই সমর্থনে যদি তারা সমাবেশ করতে পারে এর সাথে দুঃখজনক কথা পৃথিবীতে থাকতে পারে না আল্লাহ আমাদের হেফাজত করেন আমার নবীর চাইতে সুন্দর মানুষ আছে নবীর চাইতে দামি মানুষ আছে শুনেন কোরআনে কি বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম পৃথিবীর ষষ্ঠ সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী আমার বিশ্ব নবী কথা ঠিক না ঠিক যেই সুন্দর মানুষটাকে এই চাঁদে 27 রজব
তার বাড়িতে বেড়াইতে নিছে মারহাবা বলেন আল্লাহু আকবার সুরে বলেন আমার নবী যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যান আল্লাহ আল্লাহর বাড়িতে যখন আমার নবী বেড়াইতে যান 27 রজব আল্লাহ কোরআনের ভাষায় এভাবে বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা অর্থাৎ ভ্রমণ ট্যুর ঘোরা আর মসজিদে আকসা থেকে সিঁড়ি লাগায় আল্লাহর বাড়িতে বেড়াইতে যাও এটাকে বলা মিরাজ এটাকে বলে উর্দুগমন জোরে করেন মারহাবা পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ উর্দুগমন ঘটিয়েছেন একজনকে তার বাড়িতে বেড়াইতে নিয়েছেন চল আমার বিশ্বনবী জরকর মারহাবা আল্লাহকে দেখার জন্য দুনিয়া সব নবী আফসোস করেছে সব নবী এমন কোন নবী নাই আল্লাহকে দেখার জন্য আফসোস করে না সবাই দেখতে চাইছে কেউ চর্মচক্ষু দিয়ে আমার নবী আল্লাহকে শুধু আমার নবী ছাড়া কেউ দেখে না মারহাবা বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দরখাস্ত দিয়েছে আল্লাহ তুমি আমার লগে দেখা দাও আল্লাহ বারবার বলছিলাম তারা নেই মুসা না সম্ভব না মুসা আলাইহিস সালাম বলেন কে সম্ভব না কে তুমি আমারে বানাইছো আমি তো আমার গোলাম তুমি আমার মনিব তুমি তো অসম্ভবের সম্ভব করা কাজী তুমি ঠিক না বেটি আল্লাহ বলেন মুসা সালাত তো বেশি হয়ে গেছে খুব সালাত হয়ে গেছে সম্ভব করা সম্ভব করার কাজ আমার ঠিক আছে কিন্তু সব অসম্ভবকে আমি সম্ভব করে দেখাই না আমি সবই পারি কিন্তু করি না যদি আমি অসম্ভব এমন এমন অসম্ভব আছে যদি আমি সম্ভব করি তাহলে আমি আল্লাহর ঐতিহ্য ঐশ্বর্য থাকবে না তুই যেরকম কস আমি তোমার দেখবো আমি যে তোর লগে দেখা করতে যাই তাহলে সব নবী কবে তোমার আমি দেখব আমি একবারে মাগনা হয়ে যাব কথা কর না কেন জোরে কর পাঞ্জাবি ও সাদা দাড়ি ও সাদা রুমাল ও সাদা একটা রঙের ডিব্বে মেলামেল রং হয়েছে সুসাফ করে এমনি বয়ে রঙের ডিব্বের মতো ওয়াজে বই সেনসিটিভ কথা কন এটা সুবহানাল্লাহ কন আলহামদুলিল্লাহ কন শাসি যদি বাইতে যে জিগায় কয়বার সুবহানাল্লাহ কইছিল আপনি তো কই তো পারবেন না যে একবার কইছি এমন লোক কোয়া যে আছে কয়বার সুবহানাল্লাহ কইরা গুনাহ বাইর করতে পারে কথা বল না কে সুবহানাল্লাহ জোরে কবেন আমল নামায় আল্লাহ পাক সুবহানাল্লাহ গাছ জান্নাতের ভিতর লাগাই দিবেন বাংলাদেশ এখন সবচেয়ে বড় খতরনাক খাদা দাঁড়াইছে আলেম ওলামার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়ে দাঁড়াইছে বাংলাদেশের কাদিয়ানি কথা কর না কেন জোরে কর আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করে এমন সে আমারে দেখতে পারবি না মুসা ভাই আমি না দেখলে আমার পরাণ করবো না তোমার আমার দেখতে হবে আল্লাহ বলেন কই তুই দেখবি হ্যাঁ সত্যি দেখবি হ্যাঁ দেখবি
দেখব তাহলে রেডি হও তোর লাগা আমার দেখা হয়ে যাবে কবে দেখা দিবে মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ মিজানদার সবসময় সামনে এত কয় আজকে দেখি পিছনে এত কয় ঘটনা কি এবার পিছনে সামনে মাসখানে রঙের ডিম্বে সহ একসাথে কইতে হইতে রেডি মুসা তুই আমারে দেখবি হ্যাঁ দেখ দেখ বুঝা কইস মুসা পরে যেন কষ্ট না আমি দেখবো না আল্লাহর কথা কম হই না তুমি যে হাত দিলে দেখবো না কেন আমি দেখবো তোমার মুসা যখন দেখবি তখন রেডি হও ভাই যেন আমি আপনাদের এই মিরপুর 12 নম্বরে বসে ভাই গেট টেক বসে একটা আওয়াজ শুনতে চাই আমার মালিক যদি বলেন বান্দা রে ইসিবি সত্তরে আমি শেয়ার লয়ে বসবো কে কে আমার দেখবি এমন পাগল আছে আমার মাওলা কাদা খাদা লাই গায় খাবার সাড়ি এ মাইকেল তোর আওয়াজ বাড়াবি না সাতার মাইক ঘোড়ার ডিম লই এসে বড়া আল্লাহ হেফাজত করেন জোর করে আমিন আমিন তোর মাইক আমার ওয়াজের মাইক নাই এটা একসাথে বলেন আল্লাহ যদি আমাকে আপনাকে বলে আগামী শুক্রবার আমি মিরপুর 12 নম্বরে এমপি সাহেবের বাড়ির সামনে আমি বলবো ফ্লাইওভারের নিচে কে কে আমারে দেখবা আমার মনে হয় আল্লাহর পাগলগুলা জীবন দিয়ে হলে সবার আগে যে বয়ে থাকবো খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে বয়ে থাকবো ঠিক না বেঠিক জোরে কর আল্লাহ কিয়ামতের মাঠে আমার আল্লাহ দেখা দিবে বান্দা তখন আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে আল্লাহকে এক নজর দেখে বান্দা 8 কোটি বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে একটা সেকেন্ডের জন্য চোখে পলক মারবে ইমাম তানবীর রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের ভিতর লেখেন আয়াতুল কুরসির তাফসিরে যখন আল্লাহ পাক বান্দার সামনে বসবে একটা মানুষ ওই মানুষটা আপনি হন আর আমি হই 8 কোটি বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে ওদিন কে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আল্লাহর সামনে বসে প্রাণ খুলে দেখার তৌফিক দান করে আল্লাহকে দেখার নিয়ত আছে না সবাই আছে আল্লাহকে হাত উড়াই দেখার তো কার কার নাই এ হইছে উল্টা পাল্টা করে আবার হাসে লজ্জা নাই ওজ নাক দিয়ে শোনো নাকি কান দিয়ে শুনবা চাই চাই শুনবা মারহাবা বলেন তবে আপনারা হাত উঠাইছেন নিয়ত আছে সবার দেখার আমি কইছি উল্টা আপনি বুঝছো উল্টা অতএব সবাই দেখার নিয়ত আছে তো আল্লাহ কবুল করে শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে তাকাই থাকবেন না তাহলে হয়তো আল্লাহর দেখার একটা নিয়ত করে বসে যেমন আমি আপনাদের সামনে চেয়ারে বসে রয়েছি আল্লাহ এরকম চেয়ারে বসবে আল্লাহ আল্লাহর তারাই দেখতে পারবে যারা ওয়াজের মাঠে বসে উলামায়ে কেরামকে জীবনকে ভালোবাসছে নায়েবে নবীদেরকে ভালোবাসছে এখন তো অনেকে আছে নায়েবে নবীরে ভালোবাসছে আবার আইক কেলাকেন বাস শুরু করে আছে না এমন মুসল্লি আছে আসরের নামাজ ইমামের পিছনে পড়া মাগরিব পর্যন্ত বেড়ার বদনামি করে এবং আল্লাহর ওলি আছে না আইক কেলাবাস দুহাই মানবে হে মনে করে কি এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মসজিদ আমার মাদ্রাসা আমার সব কিছু আমার আসলে আপনি যে আপনারই না এটা আপনি ভুলে গেছেন ঠিক না বেটি জোরে জোরে আরো জোরে আল্লাহ যারা আসতে কইবে হাগো বাড়ি ঘর সিন সিন এই মুসলমানের বলা হক কথা কবেন তো বাপের বেড়ার মতো কবে
আল্লাহ কবুল করেন এবার যে যারা দাঁড়ায় আছেন বহেন তো কথা বলেন না তো চুপচাপ করে বসে থাকেন ওয়াজ করবার মাত্র 10 মিনিট মুসলমান এমন একটা শব্দ কোনদিন কোন মানুষের সামনে মুসলমান মাথা নত করে না মুসলমান মাথা নত করে কার সামনে দিহাত উঁচা করে বলেন তো কার সামনে যদি মুসলমান কখনো ইন্টারভিউ দিতে হয় দ্বীনের মাঠে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য মাদ্রাসা মসজিদের জন্য জীবন দিতে কার কার রাজি আছো দোয়া করে আল্লাহকে দেখায় দাও এই নেস্তা গায় তো তারা একসাথে বলেন তাকবীর যে দিবেন খালি নারায় তাকবীর এটু কি হিংসে আর কি মুখস্ত পারেন না পারেন তাকবীর শিখিয়ে দেই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সারা বিশ্ব জ্বলো আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর এইভাবে দিবেন তাহলে বোঝা যাবে ঠিকই আপনি কিছু হিংসে এটা মিহরাজের চা আল্লাহর বাড়িতে যাওয়ার চা এই চাঁদের দাম আছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যে নাকি আল্লাহর বাড়িতে নিয়ে হাজার হাজার বছর প্রেমের আলাপ করছে যদি কোন প্রেমের আলাপ করছে তা আমিও তো আমার মগির সাথে প্রেমের আলাপ করি আল্লাহ যদি প্রেমের আলাপ তার বান্দারে শিখায় তা আমি করব অসুবিধা কি তোর প্রেম আর কুত্তার প্রেম সমান এই বেটা বিশ্ব নবীর প্রেম নবীদের প্রেম আর তোমার আমার প্রেম কি এক জোরে কর এক যুবক আল্লাহর সাথে কি প্রেম করছে দেখ প্রেমের কোয়ালিটি দেখি মুসা পয়গম্বর যাইতেছে আল্লাহর লগে কথা কইতে তুর পাহাড়ে হঠাৎ করে দেখে এক কোলা আল্লাহর সাথে টেলিফোনে প্রেম করতেছে ওইটার একটু পাল্টা অধিকার ওই ডিব্বেটা রেশা মিশা ঠিক আছে কয়না মারহাবা বলুন দুই পোলা যদি এক জায়গায় হবে সাইজ দেখবেন ওরা দিন বাজার মিলায় ও একজন কুরুত দেয় একজন কুরুত দেয় এই জন্য পাল্টাই পুল্টাই ব্যাটারি পাল্টাই পুল্টাই দিতে হয় আল্লাহ এই ছেলেগুলোর দাম আছে কিন্তু ছোট বাচ্চাদের দাম আছে আছে না নাই এই ছোট বাচ্চাগুলো দেখবেন অনেক মসজিদে গেলে মসজিদে বাইর করে দেয় কোনোদিন এই বাচ্চাগুলো বের করে দিবেন না খবরদার এই বাচ্চাগুলো আজকে নামাজ দেখতে দেখতে ওয়াজ শুনতে শুনতে দেখতে দেখতে একদিন ওয়াজের শুনবালা হয়ে যাবে আপনাদের এই বাইগেটে কত আল্লাহর নিয়েছে দেখেন বাসায় বইয়া হলো টিভি দেখতেছে এখানে যে ওয়াজ হয়েছে এই ওয়াজের বিরোধিতা কত শাস্ত্র করছে আছে না নাই আল্লাহকে বাদ পাড়া চাইলে না পয়সা দেন কমিটির বদনাম কইছে ইমামের বদনাম কইছে তো কি বলছিল বড় বড় এলারে ঝুরি করে দিবে কত কত কইছে হাত মিলে এমন সব তুই আমার দেখবি কয় দেখবি মনে আছে না আল্লাহ আবার বললেন দেখতে চাইছ না তুই কিন্তু একটু পরেই কবি জানলা দেখবি না মুসা আলাইহিস সালাম আপনারা জানেন একটু রাগী মানুষও ছিলেন
আবার একটু আল্লাহর সাথে মাঝে মাঝে বায়নাও ধরতেন দেখবেন একটা বাপের তিনটা সাইডে পোলাও হইলে একটা একটু বিতার আওয়াজ ঠিক না বেটি আল্লাহ ফেরাউনের দপ্তরে আর হামানা ছিল আসতে একদিন দেরি করছে তে দেরি করার কারণে ফেরাউন জিজ্ঞেস করতে দেরি করলি কেন কামার ছোট একটা মাইয়ে আছে মাইয়েটা আমার কোলে উঠে মুইতে দিছে ওটা ধুইয়া পরিষ্কার করে সাফ করে আসতে দেরি হইছে তে ফেরাউন কইতেছে একটা মাইয়ের কমমেস করে আসতে এত দেরি হইল তো এত দেরি হইল তো একটা মাইয়ের কমমেস করে আসতে ফেরাউনের কয় আপনি তো আট করে হিজ ড্যাড আপনি তো ছেলে মেয়ে নাই আপনি কি বুঝবেন ছেলে মেয়ে দর আপনি জানেন এমন টাইম আছে একটা বাচ্চারে খুশি কইরা যে কোন অফিসে যাইতে বাজারে যাইতে বাবার দুই তিন ঘন্টা সময় লাগে ঠিক না ঠিক ঠিক কয় বড় আমি এটা বিশ্বাস করি না কতলে একটা কাজ করে আপনি আধা ঘন্টার লাগে আপনি আমার বাপ হন আমি একবার পোলা হই ঠিক আছে সইলাম শুরু কর আব্বা কি আমার একটা পাতিলা দিলা কে আসি সর একটা পাতিলা দে পাতিলা বুঝেন না ও সব সব হয়ে গেছে পাতিলা বুঝেন তো ড্যাগ বুঝেন তো ড্যাগ পাতিলা এনে দিছে এই কত সময় লাগছে তার 5 মিনিট কাব্বা কি আমার একটা হাতি এনে দেন ওই যে 31টা হাতি আছে বড় ডলে এ কয় মিনিট লাগছে ভাই 8 মিনিট লাগছে তো তুই যে 2 ঘন্টা কাটাইলি রাখেন আব্বা কি হাতি ধরে পাতিলার মধ্যে ভরে দেন কথার মানে তো হয় না ভরে দেন আমি ছোট মানুষ আমি সাইডের ভরে দেন কই এটা কি বড় জানি এই দেই তো কইলা এমন বলা আছে আব্বা এটা কি এটা জামা এটা কি জামা এটা কি জামা 100 বার কয় জামা এরপরে কয় আব্বা তোমার দা কি লুঙ্গি এটা কি না এটা কি কান 100 বার বাপ কিন্তু কয় এইডে 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 তাই না যখন 100 বার কইতে যায় ছোট একটা থাবুর দিয়ে কয় এই জানোস তো কয়বার কইলে আমার আল্লাহ বলে বান্দারে তোর বাবার কাছে 100 বার জিজ্ঞেস করলে রাগ করে ফেলে আর আমি মাওলার কাছে তুই যদি 1000 বার ডাইকে ডাইকে কষ্ট যত গুনাহ করছি মানাই যত গুনাহ করছি মানা তোমার জমি মাফ কইরা দাও আমায় তুমি রহমানের গুণে কত মানুষ করে গুণা বারে আর বারে তুমি মাওলা রহম কইরা মাফ করি বাবার কাছে একবার দুইবার তিনবার জিজ্ঞেস করলে চাইলে বাবা রাগ হয় আমার মালিক বলে বান্দা আমি মালিকের কাছে যতবার চাবি চাইতে দেরি হবে আমি মালিকের তোকে দিতে 1 সেকেন্ড দেরি হবে না তুই কিন্তু আমার একা দেখতে চাইছ মুসা আর কেউ আমারে দেখবে না তোর পাহাড়ের মধ্যে থেকে যত কীট পতঙ্গ এমন কি পিপিলিকা ছিল তাও পাহাড় থেকে আল্লাহ বের করে দিলে বাঘ ভালুক ইন্দুর বান্দর যা ছিল সব তোর পাহাড় থেকে বের করে দিয়েছে এমন কি পিপিলিকার ডিম পিপিলিকা মুখের মধ্যে নিয়ে যখন পাহাড় ছেড়ে চলে যায়
موسى পয়গম্বর পিপিলি করে জিজ্ঞেস করে এই তোমরা পাহাড় ছেড়ে যাও কেন পিপিলিকে বলে আপনার কারণে যাইতেছি কই কে আপনি আমার মাওলারে দেখতে চাইছেন আল্লাহর নূরের তাজাল্লি যদি এই পাহাড়ে ছেড়ে দেয় আমরা একজন বাস ভরা সব পুরো সরকার হয়ে যাব বাধ্য হয়ে আল্লাহ কইছে পাহাড় ছেড়ে চলে যাই আল্লাহ যখন বললেন মুসা প্রিপারেশন নে প্রিপারেশন শুরু হয়ে গেল এখন আপনারাও প্রিপারেশন নেন গো বাবা আমার মালিককে দেখব পরম করে দেখব আট কোটি বছর আল্লাহর দিকে তাকায় থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চা কয় দিক দিয়ে না এত লাগবে না থোন আল্লাহ একদিনকে মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতে যে বলতেছে আল্লাহ এটা কথা জিগাই রাগ করো না রাগ করবো তুমি খাইলে কি খাইতা আল্লাহ কেটা প্রশ্ন হইল খাওনের প্রশ্ন থেকে আর কোনো প্রশ্ন নাই খাইলে কি খাইতা কো আল্লাহ কই খাইলে দুধ খাইতা হইতা এখন শুরু করছে পেশা দুধ খাইতা কে দুধের ভিতর কি আছে আল্লাহ কই আমি তো জানি যদি একটা কইলি 100টা জিকির শুন দুধ খাইলে মাথা ভালো থাকে দুধ খাইলে জবর শক্তি ভালো থাকে দুধ খাইলে সব কিছু আমি আল্লাহ ভালো রাখি এবং দুধ এমন একটা জিনিস যেটা দিয়ে আমি আল্লাহ জান্নাতের হাউজে কাউসার বানাইছি এই জন্য এটার ভিতরে বরকত খাইলে ওরে খাইতে আচ্ছা ঠিক আছে তোমার প্রতি আমার আর কোনো কথা নেই তবে একটা কথা জিজ্ঞেস কর কি তুমি যে আমার লগে দেহা দিবা সেই দিনটা কবে তখনই আল্লাহর সাথে পেশাল শুরু হয়েছে দেহা দিব যা মুহররমের 10 তারিখ তোর লগে দেহা দিব মুসা আলাইহিস সালাম রেডি আঠু দুইটা গেড়ে দিয়ে বসে আছে এবার আওয়াজ দিবেন আপনার আল্লাহ আল্লাহকে দেখার লেগে মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কিয়ামতের মাঠে বসা আঠু দুইটা গেড়ে দিয়ে যখন মুসা আলাইহিস সালাম বসছে পাহাড়ে কিচ্ছু নাই পাহাড় পুরো খালি মুসা আলাইহিস সালাম একা অনলি ওয়ান একা বসে আছে আমার আল্লাহ তার নূরের 70,000 ফেরেশতা নূরের 70,000 পর্দা থেকে একটা পর্দা জাররা পরিমাণ জাররা পরিমাণ সুইজের তাগি যেখান দিয়ে সুইজের ছিদ্র দিয়ে ঢুকাইলে যতটুকু জায়গা ঠিক ঠিক এতটুকু জায়গা আমার আল্লাহ পর্দাটা একটু উঠাইয়া তোর পাহাড়ের দিকে তাকাইছে এক সেকেন্ডের ভিতরে পুরো পাহাড় আগুন লেগে গেছে জোরে 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 জোরে